अरे जैसे जासले तोरा से जैसे जल पातिया अरे आमी होला माटी तला आमी होला माटी तला सर्व मंगला रे গন্ডগোল আছে তুমি ছেলে আমার বলে কিনা তুই আমার বউ হবি ওইটা আমার ভাসুর হবে হ্যাঁ আচ্ছা তুই তো বেড়া ছিল তুই বৈষ্ণব তোরা দিবারাত্র সকাল থেকে নিশি অবধি হরিনাম সংকীর্তন করবি তোদের পাড়ায় আমি শীতল হয়ে থাকব তোদের পাড়ায় আমি রোগ বসন্ত দেব না যা তোরা মুক্ত হয়ে গেলি আচ্ছা সবাইকে ফিরে পাবি তাই পথ চলিতে আরে বলিতে পথ চলিতে মায়না বলিতে পথ চলিতে মায়না বলিতে বলো নিঃশ্বাসে বলো বিশ্বাসে বলো বিপদে তবু সংকটে বলো নিঃশ্বাসে বলো বিশ্বাসে বলো বিপদে তবু সংকটে তোমরা ওই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না ভাই হরি বলে বলে হরি বলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে এনামে নাই কোনো চিন্তা চিন্তা এনামে নাই কোনো ভাবনা তুলে নাচরে মন হরি বলে তোরা আয় 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 আমার ভাই তোরা চলে চলে চল সবাই বৃন্দাবনে যাই নো বলে কাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে কাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে কাহু আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়না বিরাম ওই চরণে শরণ নিলাম ধন্য শ্রী ত্রিভুবন ধাম 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 I'm
আরে কৃষ্ণ দে ভক্ত ভিখারি কৃষ্ণ দে পাব মুরারি তাই পাইবা তো ভুবন শ্রী ধাম 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 আনন্দ নব গরসা হরি হরি বল তাই পাই তো ভুবন শ্রী ধাম 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 হরিকে যাব মাধব গিরিধারি লাল জয় রাধা মাধব মাদন গোপাল আরে মদন গোপাল রে যায় বলে রাধা মাধব রে যায় রাধা মাধব রে যায় বলে মদন গোপাল রে যায় কে সব হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি 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 চল ভাই চল আর দেরি করবো না চল আমার খিদে পেয়েছে ও জরা জরা নিমাইকে তো পরীক্ষা নেওয়া হলো নিমার কাছে অহরাত্র পূজা পাবো আমি ওই দাঁতপুরের ঘাটে শ্মশান মাঝে পেলে পূজা হবে না মর্তের বুকে যাহি তাই যেতে হবে আমার সেই বিরাটে রাজসভাতে কিন্তু ছলে বলে কৌশলে আগে যাব ওই বাহান্ন বাজার তাহলে কলাই বিক্রি করতে করতে যাবো রক্তা ও তোমরা কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো 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 তোমরা কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো ভালো কলাই আছে কলাই নেবে কলাই নেবে তোমরা কলাই নেবে কলাই নেবে বলে ভালো ভালো কলাই আছে কলাই নেবে কলাই নেবে তোমরা কলাই নেবে ওই কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো রঘুপতি রাধব রাজা রাম আরে রঘুপতি রাধব রাজা রাম পতি পাবন সীতারাম হরি ঈশ্বর আল্লাহ তেরা হি নাম কবি কো সুমতি দে ভগবান সীতাপতি তু হে রাজা রাম দশরথ নন্দন রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাবন আরে তু হে জগ কি রাজা রাম সব কো সুমতি দে ভগবান রাজা রাম সব কো সুমতি দে ভগবান
रघुपति राघव राजा राम पति पावन सीताराम रघुपति राघव राजा राम पति पावन सीताराम जरा तारण के घुराते हबि अरे बड़ी माई अरे बाजार में आया हां हां का हां আমার স্বামী বাড়ি আছে ওটা আমার ছেলে এটা আমার মেয়ে কাবুরি কাইকা কা বলা কাছলাও আরে বাজার সে কইনা সে রুপিয়া দেন রাখতা হায় এই দড়ি কোথায় পাবো আমার কাছে দড়ি নেই দড়ি কাইসা জরা এবার আমরা যাবো সেই তিপ্পান্ন গলিতে বলে কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো 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 মানে ভালো ভালো কলাই আছে কলাই নেবে কলাই নেবে আরে ভালো ভালো কলাই আছে কলাই নেবে ওই কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে আরে লুল্লো দিতে কি মানি চাহে মে শর্মা যাবো গলি গলি রাম নাম কে হিরে মোতি কৃষ্ণ নাম কে হিরে মোতি মাই বিকরাও গলি গলি লুল্লো দিতে কি মানি চাহে মে বাজাবো গলি গলি রাম নাম কে হিরে মোতি মাই বিকরাও গলি গলি আরে শুনলো ও দৌলত বালো একদিন এটা আয়েগা ধন দৌলত আর মাল খজানা এই পর রে যায়েগা চঞ্চল কায়া মিষ্টি হবি চর্চা হবি গলি গলি রাম নাম কে হিরে মোতি রাম নাম কে হিরে মোতি নাই বিকরাও গলি গলি দৌলত বালো একদিন এসা আয়েগা ধন দৌলত আর মাল খজানা এই পর রে যায়েগা কাঞ্চন কায়া মিষ্টি হবি চর্চা হবি গলি গলি রাম নাম কে হিরে মোতি মাই বিকরাও গলি গলি আরে বাবু এ কি চিজ বা एक ही बात देखा वो बाजार में ये एवरी मई पै 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 काई पै अरे दान दे दो पै 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 बोटी बोटी पै 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 अरे बाबा दान दे दो दान दान दे अलग की बोले आमी बोल जी दान माटा जे মারে ধান বা দই দান দান বটি তো বটি বটি ঘটি কাই ওই তো ঘটি আরে ঘটি নাই বটি বটি মাটি 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 নাই করি দো করি করি বাবা বড়ি বড়ি পা 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 পা
दिमाग खराब कर देबे तो ये अरे काम चाहते काई चड़ा दारोवान के घुराले चलबे ना এই কলায় তুলে দাও দারোয়ানের হাতে বলো আমাদের বিক্রি হয়নি তুমি এক কাজ করো এই জাহাজে নিয়ে চলে যাও দেখো বাবা আমরা আমার জন্য কলায় বিক্রি করতে এসেছি আমাদের তো বিক্রি বাটা হয়নি তাই যা আছে কলায় তুমি নিয়ে যাও তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাজাকে খেতে দেবে না রাজার মন্ত্রীকে খেতে দেবে না রাজা রানীকে খেতে দেবে না খেতে দেবে রাজার ছেলে দে তাহলে তোমার মঙ্গল হবে ইতনা স্টাইম রে তুম হাম লোক কো গগলি বাত কা কেয়া তা হায় হায় ও বাচ্চা লোক কি কিয়া হায় আগর খা হ্যাঁ যা রে যা রে দারোয়ান একবার তাকে দেখো তো দারোয়ান তুমি আমায় চিনতে পারো কি না দারোয়ান এ কাচি মা এ তো ছাপরা জেলা মে দেখা হায় है बर्धमान में देखा गुरिया में देखा अरब प्रभाव सोफुदा गांव में देखा है नरेंद्रपुर देखो नहीं देखा है हाँ देखा है क्या तो देखा है हाँ और देख मोल हरी में है सब जगह या मैं अच्छी बाबा तबे अमार को तो सुनो जो दी तुम यही कलाई तुले दिए चले जाते मारे नहीं जो भावुनी राधार मो तो ईश्वर जो हबे रात सिंहासन पावे तुम्ही ধন ঐশ্বর্য অনেক কিছু পাবে আর মনে রেখো বাবা চৈত্র মাস হলো মধু মাস এই মধু মাসে সবাইকে বলবে শনি মঙ্গলবারে শীতল করে আমার পূজা করতে অর্থাৎ রন্ধনাদি না করে আমার পূজা করতে বলো পূজা শেষে রন্ধনাদি করতে বলো দেখো তোমাদের রাজ্যে সবার মঙ্গল হবে ছাপরা জেলামে সবকে বলবে গা যে আমার মাকে পূজা করবে তোমরা হ্যাঁ বলে গা এইবার চলো অদূর থেকে শুনবো আমরা রাজবাড়ি উঠেছে হরির ধ্বনি হলো হরে সব শেষ হয়ে গেল বলে হয় অনন্ত গোহায় আরে কতদিন থাকবো অনন্ত গুহার বাইর হতে কান্নার কলহল ভেসে আসে অসহ্য যন্ত্রণা আরে সহিতে পাচ্ছি না দাদা আমি একবার এগিয়ে যা কতদিন হয়ে গেছে একটা জনপ্রসরণ বাক্য আলাপকারে শহীদ করতে পারছি না দ্বারস্থ নান পদভঙ্গ হয়ে গেছে রাজ বেশ পরিত্যাগ হয়ে গেছে বাইরে মনে হয় কান্নারি কলহল আমার কর্ণে ভেসে আছে আমি আর এই অন্ধ গুহায় আর থাকতে পারছি না কে যেন বাইরে রাখছে কে 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 বাইরে উমালা পরো গো কোথা হতে ভাসে ওরে অতি যত্নের গাথা মালা পরো গো সদা নিত্য জানি রক্ষা করব অতি যত্নের গাথা মালা পরো গো উমালা পরো গো গাথা মালা পরো গো মালা পরো গো আরে গুরু ওইলা বলেছিলেন সদা শিবের কাছে রৌদ্রে না সুখায় মালা জলে নাহি পচে গো প্রতিদিনের দাতা মালা পরো গো মালা পরো আরে গ
ঠাকুর ওই না বলেছিল সদা শিবের কাছে রৌদ্রে না শুকায় মালা জলে নাহি পচে গো অতি যত্নের কাঁথা মালা পরো গো তোমার এই অনন্ত গুহার মাঝে উপস্থিত হয়েছি তোমাদের গুরু পত্নী এতদিনই কোথায় ছিল ঘাটে বড়া হাটে বড়া বড়ায় বড়ায় পাহাড় হয়ে গেছে একমাত্র সদা নিক্ষকে অনন্ত গুহায় আমি রক্ষা করেছি কি চক তুমি যখন এসেছো মা তুই রক্ষা করবি কি করে কি চক তোর হস্তে পদে নেই বল শুনেছি আমি কাশীধামে দর্শন করে ফেরার পথে শুনলাম মৎস্যনগরে মরগ লেগেছে তাই আজ এই মৎস্যনগরকে দর্শন করবার লাগি আসিয়াছি এই রাজপ্রাসাদ মাজারে আর রাজা রানী এনে রেখে গেল আমার এই অনন্ত গুহার মাঝে আমি তোকে দেখে বুঝতে পারছি বাবা তুই বড় ক্লান্ত অবিশ্রান্ত তোর বিশ্রামের প্রয়োজন আছে কেমন করে রক্ষা করবি শতানিক্যের প্রাণ তাই কথা দিলাম বাবা কাল প্রভাত হলে শতানিক্যকে আমি তোর কাছে ফিরিয়ে দেব রক্ষা কর অনন্ত গুহার দ্বার আমি বিশাল কক্ষে চললাম একবার দশার অরমদেব শতানিক্যকে তোমার হাতে গচ্ছিত করে গেলাম মা করে কি চাও তুই আমাকে চিনতে পারলি না কি চাও আমি নই তোর গুরুপত্নী আসিয়াছিলাম দেবী মঙ্গলময়ী শীতলা ছলে বলে কৌশলে আমি তোর হস্তে নেব পূজা তবেই হব ক্ষান্ত এই ধরিত্রী বুকে আমি দেবী নামে হব প্রচারিত শতানিক্য তুমি আবি আমি ব্রহ্মার নন্দিনী দেবী শীতলা শতানিক্য তোর পিতা বড় দাম্ভিক দর্পহারী আমার চরণে করে না পূজা তাই আমি তোকে বলছি শতানিক্য অনুনয় বিনয় করে একবার তুই দেবী শীতলা বলে উচ্চই স্বরে ডাক না পিতার আদেশ মতো আমি সর্বদাই বলবো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু শতানিক্য আমিও তো শিবকে সেবা করি তাই বলি তুই শীতলাকে ডাকতে পারবি না বাবা না শতানিক্য পুনর্বার তোকে বলছি বাবা একটি বারের মতো তুই ডাক উচ্চই স্বরে জয় মা শীতলা বলে জয় শিব শম্ভু শতানিক্য জয় শিব শম্ভু শতানিক্য জয় শিব শম্ভু শতানিক্য একটিবার নয় দুইটিবার নয় তিন তিনবার করেছিস তুই অপরাধ তাই আজ আমি তুলে দিয়ে গেলাম কালকুট বসন্তের মালা তোর গলা সহ্য যন্ত্রণা আমি কি সহ্য করতে পারছি না আমি কি সহ্য করতে পারছি না আমার ঘরটা যেন ছিঁড়ে আসছে আস্তে আস্তে যেন ভূমিতে মিলিয়ে যাচ্ছে দুনায়ন ভরা শুধু তীরে বসে কাঁদি আমি কাঁদি আমি ঘুমা
মহামান্য বিরাট বল সুদৃষ্টা হয়তো অগ্রসর হয়ে এই অনন্ত গুহার দিকে এগিয়ে আসছে। আমি তাদের কি জবাব দেব? আমি বুঝতে পারছি না তারা কোথায়। ওরে কি চাক, আমি নই তোর গুরু পত্নী, আসিয়াছিলাম মঙ্গলময় মাসিতলা, ছলে বলে কৌশলে নিয়ে গেলাম শতানিকের প্রাণ। এখনো সময় আছে, আমার ছেলে দিলে ভক্তির পুষ্পাঞ্জলি, সব কিছু তোরা ফিরে পাবি। আমার মুখ থেকে তুমি ছিঁড়ে নিলি, একবার যদি তোমার হাতের মুঠোয় আসিস আমি দেখতে চাই। সুকৃষ্ণা এই তো এগিয়ে আসছে, সুকৃষ্ণ দাদা, ও গো দাদা, হয়ে গেছে দাদা, আবার সাতানের কূপে সত্যই বল
প্রভাত হয়ে গেছে, নব সূর্য হয়েছে, ফিরে দেব তোর পুত্রকে। তার নিশ্চিত কালে গুরু মা তার ধারণ করেছিল সীতা। অদূরে তাকিয়ে দেখ, ওই দেখ কালের কবরে হারিয়ে গেছে সন্তানি।